এটাই হচ্ছে বাড়া গোপীনাথপুর, যে এই রাস্তা ধরেই আমি আগে ভিডিও আপডেট দিয়েছি। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা। এই দিক চলে যাচ্ছে রামদিয়া ময়নাপুর, আর এই দিক চলে যাচ্ছে জয়রামবাটি। এইটাই হচ্ছে মেন রেল লাইন। এই মেন রাস্তা থেকে এই দিকে যে লাইনটা গেছে রাস্তার ওই পাশে, সেই কাজের আপডেটটা আমি আজকের ভিডিওতে দেবো। তাহলে চলো শুরু করি। বাড়া গোপীনাথপুর স্টেশন থেকে এই যে মাটি ফেলা, এটা হচ্ছে মেন পিচ রোড, আর এই মাটি ফেলা এতটা পর্যন্ত হয়েছে। আজকের ভিডিওতে এই দিকের আপডেটটা আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি, এই দিকের আপডেটটা। আজকের ভিডিওতে এই পিচ রোড থেকে এই দিকে যে লাইনটা, এই লাইনটার আপডেটটা আমি তোমাদেরকে দেব। আর এখানটাতে একটা লেভেল স্টপ ক্রসিং হবে, রেল গেট হবে। এই দিকের যে লাইনের কাজের আপডেটটা, এই দিকটা আমি তোমাদেরকে দেব। এই দিকে যে দেখতে পাচ্ছ, এখানে মাটি ফেলা অনেক হয়েছে। এই যে ঢিপি ঢিপি দেখতে পাচ্ছ, মাটি ফেলা হয়েছে। আর এই মাটি ফেলাগুলো কিন্তু এখনও লেভেল হয়নি। আগে একটা মাটি ফেলা হয়েছিল, এই মাটি ফেলাগুলো কিন্তু একটাও লেভেল হয়নি। এই লেভেল বিভিন্ন মেশিন দ্বারা লেভেল করা হবে। সেই লেভেলটা যখন করা হবে তখন ভিডিও কিন্তু পেয়ে যাবে, কিন্তু লাইনটা কতটা কী কাজের আপডেট, সেই আপডেটটাই আমি কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে দেব। তোমরা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু অনেকটা লেভেল করে দিয়েছে এই যে ঢিপিগুলো, কিন্তু ওই যে পিছনে ওই যে ঢিপিগুলো আছে, ওই ঢিপিগুলো লেভেলটা কিন্তু হয়নি। আর এখানে জোর কদমে কিন্তু মাটি ফেলার কাজ চলছে, সেটা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই যে লেবারগুলো বা শ্রমিকরা রয়েছে, এরা এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে। তো মাটিগুলো যেটা ফেলা হয়েছিল, সেই ফেলা মাটিগুলো কিন্তু লেভেল চলছে। কাকা কোথায় যাচ্ছ? আচ্ছা, কোথায় তুমি, কোখানে কাজ করছো? ঢালাইয়ের কাজ করছো? আচ্ছা, এখানে এটা কি হচ্ছে? না না, ওই যে ঢালাইগুলো হচ্ছে, ওটা কি জন্য দেওয়া হচ্ছে? মাটিগুলো যাতে সরে না যায়, সেই জন্য। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? কামার বাজার। আচ্ছা, এটা কতগুলো কন্ডাক্টরে আছে এই কাজটা? তিন চারজন কন্ডাক্টরের আন্ডারে আছে। আচ্ছা, এইদিকের লাইনটা একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত পুরো মাটি ফেলা হয়ে গেছে। আচ্ছা, ভাবা দিঘির অবস্থাটা কীরকম কিছু জানো? আচ্ছা, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ ফেলা আছে, এইটা কি জন্য? আচ্ছা আচ্ছা, সাইডে গার্ড হিসাবে পাথরগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাইডে কিন্তু ঢালাই করে দিচ্ছে, এই লাইনটা সাইডে ঢালাই করে দিচ্ছে, কারণ এখানে মাটিগুলো যাতে সরে না যায়, মাটিগুলো যাতে ওইদিকে ছেড়ে না যায়, সেই জন্য এখানে সাইডে সাইডে ঢালাই করে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, সাইডে সাইডে একটা ঢালাই করে দিচ্ছে রড দিয়ে। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই যে ওখানে বড় ঢালাইটা হচ্ছে, ওয়ালটা হচ্ছে, সেই ওয়ালটাতে কিন্তু এই পাথরগুলো দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে গাড়ি এখন স্টপ করে ড্রাইভার সাহেব রেস্ট নিচ্ছেন। আর এখানে মাটির ঢিপিটা দেখতে পাচ্ছ কতটা লেভেল হয়েছে। আর এই যে ওয়ালটা, এই ওয়ালটা পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে ওয়ালটা কত বড়, এই যে ওয়ালটা, এই ওয়ালটা মানে কতটা হাইট করে দিচ্ছে। দেখতে পাচ্ছ এগুলো সব ঢালাই হচ্ছে, কারণ যাতে মাটির এখানে সরে না যায়, ছেড়ে না যায়, যেহেতু এটা জোলা জায়গা, সেই জন্য এখানে একদম ওয়াল করে মাটিগুলো ঢালাই করে দিচ্ছে। আর এই মাটিগুলোকে এই যে মেশিনটা আছে, এই মেশিনটার সাহায্যে কিন্তু বসিয়ে দিচ্ছে। হেভি ওয়েট মেশিনটা আছে, এই মেশিনটার সাহায্যে এই মাটিগুলোকে কিন্তু বসিয়ে দিচ্ছে। আর দুপুরে এই মেশিনটা যেহেতু অফ আছে, আর দেখতে পাচ্ছ এই পা এই এই সাইডেও অনেকটা উঁচু ওয়াল করে দিচ্ছে একদম ঢালাই করে। আর এই সাইডটাতেও দেখতে পাচ্ছ ঢালাইটা অতটা হয়নি, কিন্তু এখানে ঢালাইয়ের সিস্টেমটা কিন্তু কিছুটা হয়েছে, আর কিছুটা রড কিন্তু বেরিয়ে আছে, অর্থাৎ ঢালাই এই সাইডটাও হবে। আর ওই দিকটাও যদি আমরা দেখি, ওই সাইডটাও কিন্তু অনেকটা ওয়াল কিন্তু বরাবর কন্টিনিউ হয়ে আছে। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না,
তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে যাচ্ছ যে এখানে কাজের পরিস্থিতি কতটা হয়েছে। আর এইদিকে যদি আমি সোজা যাই তাহলে আমি যে উঠবো জয়রামবাটি রেল স্টেশন, জয়রামবাটি রেল স্টেশনে পর পাবো কামারপুকুর রেল স্টেশন, যার ভিডিও আমি আগে দিয়েছি। আর জয়রামবাটি ভিডিওর রেল স্টেশনের আপডেট আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কতটা কাজ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই স্টপ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা একটু যদি আমি পেতে পারি তাহলে কিন্তু আমি আরও কন্টিনিউ আপডেট দেবো। আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা একটু চাই যাতে আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি। ধন্যবাদ, দেখা হবে নেক্সট পরের ভিডিওতে।